তোমরা কি জানো যে আমরা যে দুধ খাই, এ দেখো আমার কাছে এক গ্লাস দুধ আছে, তাই না? এই দুধ কিন্তু সুষম খাদ্য, এগুলোতে কিন্তু সব ধরনের পুষ্টি থাকে। তুমি একটু এখানে দাঁড়াও, চলো। এবারে এই তোমাদেরকে নিয়ে আমি যেই ম্যাজিকটা করবো, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, আমি যখন তোমাদের মতো এতটুকু ছোট, সরি এত ছোট তো মানুষ হয় না, আমি যখন তোমাদের মতো এতটুকু ছোট তখন থেকে আমি দুধ জিনিসটা পছন্দ করতাম না। তাই আমাকে আম্মু যখন দুধ খেতে দিত, আমি করতাম কি, এরকম একটা গ্লাস নিতাম, এরকম একটা গ্লাস দিয়ে এই দুধগুলোকে সুন্দর করে লুকিয়ে লুকিয়ে এখানে রেখে দিতাম। এই দেখো এভাবে কমে যাচ্ছে, এই দুধগুলোকে এখানে সুন্দর করে রেখে দিতাম। রাখার পরে আমি কি করতাম, যখন আম্মু এসে আমাকে বলতো যে দুধগুলো কোথায়, তুমি কি খেয়েছো, আমি তো খাইনি, এখন আমার কি করতে হবে, গ্লাসটাও তো আম্মুকে দেখাতে হতো। তাই আমি কি করতাম জানো, এই গ্লাসটাকে এভাবে ধরতাম, ধরার পরে আবরা কাটাবরা বলে একটা মন্ত্র পড়ে দিতাম। মন্ত্রটা কি বলতো, আরেকবার বলো, আরেকবার বলো মন্ত্রটা কি। হ্যাঁ, তোমরা এবার আবরা কাটাবরা বলে এখানটা ফু দাও, এত জোরে ফু দাও যাতে আমি উড়ে যাই। হ্যাঁ, আমাদের ছোট্ট ম্যাজিশিয়ান আছে, ও যখন ফু দিয়েছে তখন দেখো এখান থেকে গ্লাসটা ফেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে, অনেক ধন্যবাদ তোমাদেরকে।